হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে ঢাকা এরিনা গেমপ্লে নিয়ে হাজির হলাম। 100 টেবিল আমরা আজ সবগুলো ম্যাচ ঢাকা এরিনা গেমপ্লে করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে ফার্স্ট রান অপিনেন্ট প্লেয়ার পেয়ে গেল, তো আমরা একটু ওয়েট করে দেখি অপিনেন্ট প্লেয়ার কতটুকু গেমপ্লে করতে পারে। হ্যাঁ, খুব সুন্দরভাবেই কিন্তু ইনডিরেক্ট করে নিয়ে নিল। 1312 গেমে 75 মিলিয়ন উইনার, অনেক ভালো প্লেয়ার। মনে হয় সে এইম হ্যাক করে গেম প্লে করে, বর্তমানে এতটা উইনার হওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমরা একটু ওয়েট করে দেখি সে কতটুকু গেম প্লে করতে পারে এবং ব্রেক টু ফিনিশ করে দিতে পারে কিনা, হিট ফিনিশ সে করে দিতে পারে কিনা। যদিও বিটিএম ইউজার হয়ে থাকে অথবা এমকিরাম লুলু বক্স, যেটাই হোক না কেন মিস হওয়ার সম্ভাবনা থাকে একমাত্র অটো প্লে। হ্যাঁ, একমাত্র অটো পেলেই কিন্তু ফিনিশ করে দেয় স্ট্রাইকার পেলে, সেটাই আমরা জানি। তো দেখা যাক, আমরা অবশ্যই ওয়েট করব। ধৈর্যের ফল মিঠে হয় আমরা জানি, আগেও বলেছি এখনও বলি, ধৈর্যের ফল মিঠে হয়। সেজন্য আমরা এখানে লিপ দিব না, যেহেতু আমরা ফেয়ার গেম প্লে করি আমাদের কিন্তু কয়েনের মূল্য অনেক বেশি, কারণ আমরা কয়েন রাখতে পারি না। অটো পেলে আসলে সে কিন্তু কয়েন নিয়ে নেয়, যে কোনোভাবেই নিয়ে নেয়, সে টান পেলেই কয়েন নিয়ে নেয়। সেজন্য আমাদের কয়েনের মূল্য অনেক বেশি, সেজন্যই আমাদের ওয়েট করে দেখতে হবে। সো দেখেন, এবার কিন্তু আবারও ফেসে যাওয়ার সম্ভাবনা, এখানে কিন্তু এবার আবারও মিস হয়ে গেল। দেখি টাচে কি করে, বিটেন ইউজার যেহেতু সে কিন্তু আমার পাকটি সরিয়ে ফেলতে পারতো টাচে, তারপর আমরা ওয়েট করব। হ্যাঁ, আমরা অবশেষে মিস পেয়ে গেলাম এবং আমাদের একটি পাক কিন্তু মিস আছে, তাই আমরা একটু উল্টোপাল্টা করে গেম প্লে করব। হ্যাঁ, যাতে আমরা এই পাকটি তুলতে পারি এবং একটি সাপোর্ট দিয়ে নিতে পারবো, সেরকমেরও পাক আছে। ওয়াও, এখানে কিন্তু আমাদের একটি পাক চলে এসেছে, সেজন্য কিন্তু আমাদের আরও ভালো হয়েছে, আমরা ইজিভাবে তুলে নিতে পারবো এবং স্পিডে শট করা যাবে না। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এখানে মিডিয়ামে শট করব, যাতে আমাদের পাকটি তুলে নেই। যদি আমরা স্পিডে শট করি তাহলে কিন্তু ব্ল্যাক কালারের পাকটি চলে যেতে পারে। অপিনিয়ন প্লেয়ার লিপ দিল এবং নেক্সট গেম প্লে আমরা আবারও ঢাকা এরিনা গেম প্লে করলাম। এখানেও কিন্তু ফার্স্ট টার্ন অপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল। তো দেখেন, এখানে কোনোভাবেই সে হিটে পাকগুলো বের করলো না এবং আমিও ইনডিরেক্ট করে একটি পাক বের করার চেষ্টা করি, দেখি কি হয়। ইনডিরেক্ট করে শটটি করলাম। যাই হোক, এবার অপিনিয়ন প্লেয়ার গেম প্লে করুক এবং আমরা একটু ওয়েট করে দেখি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। খুব সুন্দর কিন্তু এখানে শট করেছে এবং অবশেষে এখানে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা, যেহেতু একটি পাক আছে তাই সে এক মিডল থেকে পাকগুলো বের করতে পারবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু চলে গেল। ওই পাকটি চলে যাওয়ার কারণে তার অপিনিয়ন প্লেয়ারের বেজের পকেটে যাওয়ার কারণে আরও সুবিধা হয়ে গেল, আমরা হয়তো চান্স পাবো এরকমের সম্ভাবনা আছে। এখন তো বর্তমানে সবাই লুলু বক্স, এমকিরাম এবং যেটা আমাদের বিটেইম আছে, হ্যাঁ লুলু বক্স, এমকিরাম, বিটেইম এগুলো ইউজ করে এবং যাদের টাকা বেশি আছে তারা অটো প্লে ইউজ করে। টাকা বেশির কথা না, এখানে তো বর্তমানে যারা গরিব তারাই বেশি কিন্তু অটো প্লে করে, কিন্তু এখানে অটো প্লে কেনা উচিত নয়। মিনিকিলিপ এমন একটি সিস্টেমে রেখেছে, দেখেন আমরা নিজেরা নিজেরাই কিন্তু অটো প্লে দিয়ে ফাইট করি, কিন্তু এটা আমরা সবাই বুঝি না যে আমরা নিজেরা নিজেরা টাকা দিয়ে মিনিকিলিপকে তারপর অটো প্লে দিয়ে ফাইট করি এবং কিছু কয়েন বানাই। তো বিগ টেবিলে সবাই এসে অটো প্লে, সবাই কিন্তু অটো প্লে, আপনারা সবাই জানেন। সেজন্য ঢাকা এরিনা গেম প্লে করতেও ভালো লাগে না। যাই হোক, এটা কিন্তু অনেক রিস্ক ছিল, স্লোভাবে শট করার কারণে পাকটি চলে গেল এবং আমাদের কিন্তু একটু রিস্ক হতে পারে, কারণ আমাদের বেজে একটি মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমরা ধৈর্য সহকারে গেম প্লে করব এবং ক্লিয়ার করে দেব। বন্ধুরা, ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু আমরা সোলোভাবে শট করব, কাটটা ছয়ে কিন্তু চলে গেল, সোলো শট করার কারণে ইজিভাবেই চলে গেল। যাই হোক, আমরা রেটটি তুলবো না, এখানে রেট তোলার কোনো মানে হয় না, আমরা ইজিভাবেই নিয়ে নিলাম এবং রেটটি কিন্তু নিচে একবারে চলে যাবে। আমাদের রেটটি আরও তোলা উচিত ছিল, সেটা না করে আরও কিন্তু আমরা ভুল করেছি, কারণ মিস হওয়ার সম্ভাবনা থাকে নেক্সট গেম প্লে।
এখানেও ফার্স্ট রান ওপেনিং প্লেয়ার পেয়ে গেল, এটা সম্ভবত অটো প্লে হবে যেভাবে পাকটি চলে গেল অটো প্লে। তো বন্ধুরা বলতে না বলতেই অটো প্লে কিন্তু একটি পেয়ে গেলাম। নেক্সট গেম প্লেতে দেখি আমরা অটো প্লে পাই কিনা। আর মাত্র আমরা দুটি গেম প্লে করব, তো অবশ্যই সময় দিয়ে ভিডিওটি দেখবেন। যেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের আরও ভালো লাগবে। আমরা গেম প্লে কিন্তু তেমন করি না, তো অল্প গেম প্লে করি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। যদি আমরা ভালো গেম প্লে করি এবং বেশি বেশি গেম প্লে করি তাহলে কিন্তু আমাদের আরও গেমগুলো খুব ভালো হবে। আপনারা জানেন আমরা যত বেশি গেম প্লে করব ততই কিন্তু আমাদের অনুমানটা ঠিক থাকবে, অনুমান আমরা ঠিক করে গেম প্লে করতে পারবো। আমি আগের থেকে অনেক অনেক গেম প্লে কম করি। আগে যদি আমি প্রতিদিন 50টি বা 100টি গেম প্লে করতাম, এখন আমি কিন্তু তেমন বেশি গেম প্লে করি না, 10টি অথবা 12টি এরকমের গেম প্লেও করি না, 7-8টি গেম প্লে করি এই রকমের। ঠিক আছে, এভাবে গেম প্লে করে কিন্তু আমি ভিডিও বানাই, শুধুমাত্র ভিডিও বানানো হয়ে গেলেই আমি আর গেম প্লে করি না। গেম প্লে কিন্তু এটা আমার কাছে এখন একটি প্যারা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো গেম প্লে বেশি করা ভালো লাগে না, মোটামুটি গেম প্লে যখন ভালো লাগে তখন গেম প্লে করতে অনেক ভালো লাগে। ঠিক আছে, তো সবসময় তো গেম প্লে এখানে আমরা কিরাম গেমটি খেলবো এটা তো আমাদের ভালো লাগে না। অনেকেই আছেন আপনারা আসক্ত হয়ে গেছেন এই গেম প্লের উপরে, তো আপনাদেরকে বলবো এই গেম প্লেতে আপনারা তেমন টাকা পয়সা নষ্ট করবেন না। এইখানে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই, আমি কিন্তু অনেক টাকা নষ্ট করেছি এখানে শুরু থেকে, এখন আর আমি টাকা তেমন নষ্ট করি না অনেকদিন যাবত। তো যাই হোক, বলতে না বলতেই আমাদের এখানে একটি রিস্ক চলে গেল, বলতে পারেন একটি লাকি চান্স পেয়ে গেলাম। হ্যাঁ, লাস্ট আমরা আরেকটি গেম প্লে করব এবং এটা আমরা সাব দিব, সোলোভাবে সাব দিব। হ্যাঁ, চলে গেল লাস্ট গেম প্লে, আমরা এবার লাস্ট গেম প্লে করলাম। তো দেখা যাক এবার আমরা ফার্স্ট টার্ন পাই কিনা। আমরা এখানে কিন্তু মিনিম্যাক্স ছাড়াই গেম প্লে করেছি, ফার্স্ট টার্ন পাই কিনা। এখানেও কিন্তু ফার্স্ট টার্ন ওপেনিং প্লেয়ার পেয়ে গেল। হ্যাঁ, দেখি এবার ওপেনিং প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে, আমরা আবারও ওয়েট করব, এখানে হয়তো আমরা মিস পেয়ে যেতে পারি। বন্ধুরা ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে না রাখলে অবশ্যই ফলো করে রাখবেন। তো এখানে আমরা এবার ক্লিয়ার করার চেষ্টা করব, এটা ব্রাশ শট করব। হ্যাঁ, পারফেক্টভাবেই চলে গেল। নেক্সট পাক আমরা বেইজের পাকটি শট করব খুব স্পিডে। হ্যাঁ, স্পিডে শট করার কারণে কিন্তু মোটামুটি পাকগুলো বের হয়। এবার আমরা চাপ দিব সোলোভাবে, সোলোভাবে চাপটি দিব যেন ইজি থাকে, এখানে পরবর্তী পাকগুলো নিতে হলে যেন ইজি থাকে। যাই হোক, এবার আমরা টাসে বের করব। এখন কিন্তু আমাদের মোটামুটি একবারেই ইজি আছে, আমরা ধৈর্য সহকারে গেম প্লে করব, সোলোভাবে নেওয়ার চেষ্টা করব। এটা একটি চাপ দিব, ঠিক আছে, এই পাকটি দিয়ে আমরা সোলোভাবে চাপ দিব। হ্যাঁ, ওই পাকটি নেওয়ার চেষ্টা করব। পাকটি বসে গেছে, তারপরও সমস্যা নেই, খুব ভালো হয়েছে। এবার আমরা এই চাপটি দিব, ওপেনিং সাইটে একটি পাক আছে সেই চাপটি দিব, পরে আমরা এই পাকটি নিয়ে নেই, ভালোই হয়েছে। তো এরপরে আমরা রেডটি নিতে পারি, তো রেডটা আমরা নিয়ে নেই, ইজিভাবে রেডটি নিয়ে নেই এবং ক্লিয়ার করে দিব, পরবর্তীতে একটি চাপ আছে। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।